বোর্ডে মেয়াদ শেষ হলেও সৌরভের বিজ্ঞাপন জগতে গ্রহণযোগ্যতা যে একটুও কমেনি তা প্রমাণ করে দিল বন্ধন ব্যাংক। দেশের 36 রাজ্যের মধ্যে 34টিতেই বন্ধন ব্যাংকের উপস্থিতি রয়েছে। গোটা দেশে ব্যাংকিং আউটলেটের সংখ্যা 5,644টি। আর বন্ধন ব্যাংকের অনুষ্ঠানে সিইও এবং এমডি চন্দ্রশেখর ঘোষ বলেছেন, খেলার প্রতি দূরদর্শিতার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল ক্যাপ্টেন। আমরা নিশ্চিত যে সৌরভের সঙ্গে কাট ছড়া বাঁধায় আরও বেশি নজরে আসবে আমাদের ব্যাংক, ব্র্যান্ডও নতুন উচ্চতায় পৌঁছবে, যাতে সার্বিকভাবে আমাদের উন্নয়ন ঘটবে। তাছাড়া সৌরভের সঙ্গে এই পার্টনারশিপে উপভোক্তাদের সঙ্গে আরও যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি প্রথমে ক্যাপ্টেন এবং প্রশাসক হিসেবে যে দর্শনে বিশ্বাসী তার সঙ্গে বন্ধন ব্যাংকের সামঞ্জস্য রয়েছে। বোর্ড থেকে অপসারণের পর প্রথমবার মুখ খুলে এই অনুষ্ঠানেই তিনি জানিয়ে দিয়েছেন, প্রশাসক হিসেবে কাজ করেছেন, এবার অন্য কিছু করবেন। ইতিহাসে কখনো বিশ্বাস করতেন না, তবে অতীতে ধারণা ছিল পূর্বাঞ্চলে সর্বোচ্চ পর্যায়ে খেলার জন্য প্রতিভার অভাব রয়েছে। একদিনে কেউ আম্বানি নরেন্দ্র মোদী হয়ে যান না, মাসের পর মাস বছরের পর বছর পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছতে হয়। সেই সঙ্গে তার আরও সংযোজন, জীবনের সেরা সময় কাটিয়েছেন ভারতীয় দলের হয়ে খেলার সময়। বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছেন, এবার আরও বড় কিছু করবেন। চিরকালের জন্য কেউ ক্রিকেটার প্রশাসক থাকতে পারে না, দুই ক্ষেত্রেই দারুণ অভিজ্ঞতা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।